স্কুলের তরফ থেকে এবার দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে একসঙ্গে বিভিন্ন পদে শুধুমাত্র মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তবে এখানে আবেদন করতে পারবে, আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। আর এখানে কিন্তু প্রতি মাসে বেতন রয়েছে 20,000 টাকা করে, সঙ্গে আদার অ্যালাউন্স রয়েছে। আর বয়সসীমা নিয়েও টেনশনে, 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তের বাসিন্দা হয়ে থাকো না কেন, তবেই এখানে আবেদন করতে পাবে। তো চলো জেনে নিই কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবে, কত তারিখ লাস্ট ডেট, আবেদনপত্রটি তোমরা কীভাবে ফিল আপ করবে, সমস্তটাই এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত আপডেটস পেতে, চাকরির আপডেটসগুলো পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছে অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ এখানে, যে স্কুলের তরফ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো, এখানে কিন্তু প্রত্যেকটি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, আর স্যালারিও ভালো রয়েছে। দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ড্রাইভার, মিউজিক টিচার, ওয়ার্ড বয় সহ বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটি পদের জন্য আমি ডিটেলসে বলে দেবো, আবেদনের লাস্ট ডেট সহ তুমি কিভাবে আবেদন ফর্মটি ফিল আপ করে কোন ঠিকানায় জমা করবে সমস্তটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না। সবার প্রথমে আমি যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য প্রার্থীদের প্রতি মাসে স্যালারি রয়েছে 19,900 টাকা করে, সঙ্গে দেখো আদার অ্যালাউন্স রয়েছে। দেখো এখানে প্রার্থীদের এই এলডিসি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ। তুমি যদি যে কোনো স্বীকৃতি স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকো তবেই আবেদন করতে পারবে। আর 40% নাম্বার নিয়ে শুধুমাত্র পাশ করা থাকলেই কিন্তু তোমরা আবেদন যোগ্য। এখানে কিন্তু এই এলডিসি পদের জন্য তোমার কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আবেদন করতে পাবে। তো এই এলডিসি পদের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে, আর বয়সের হিসাবটি করতে হবে 4/5/2024 অনুযায়ী, যেন 50 বছর বয়সের মধ্যে হয়। তো নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ওয়ার্ড বয়। এই ওয়ার্ড বয় পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র চাওয়া হয়েছে এখানে মাধ্যমিক পাশ। যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো 40% নম্বর নিয়ে তবেই আবেদন যোগ্য। তো প্রার্থীদের এখানে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে হলেই আবেদন করতে পাবে, ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে 50 বছর। তো এখানে কিন্তু প্রার্থীদের প্রতি মাসে স্যালারি রয়েছে 20,000 টাকা করে। দেখো তো এই 20,000 টাকা করে এখানে স্যালারি রয়েছে ওয়ার্ড বয় পদের জন্য, এখানে কিন্তু আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো ড্রাইভার। তো এই ড্রাইভার পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে 40% নাম্বার নিয়ে। এখানে কিন্তু ড্রাইভার পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এখানেও বয়স 50 বছরের নিচে যে কোনো প্রার্থীরা, তুমি যেখান থেকেই হও না কেন, এখানে আবেদন করতে পাবে। আর প্রতি মাসে এখানে 19,900 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে স্কুলের তরফ থেকে কিন্তু ড্রাইভার। তারপর দেখো আরও কিছু পদের জন্য রয়েছে, তা হলো মিউজিক টিচার। এই মিউজিক টিচার পদের জন্য যদি তুমি আবেদন করতে ইচ্ছুক থাকো, এখানে হায়েস্ট সেকেন্ডারি পাস করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পাবে, আর মিউজিকের দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু 25,000 টাকা করে প্রতি মাসে বেতন রয়েছে, আর এখানে কিন্তু আবার বয়সসীমা 35 বলা হয়েছে, 21 থেকে 35 বছর মধ্যে যে কেউ আবেদন করতে পাবে। এছাড়াও রয়েছে জেনারেল এমপ্লয়ি ওবিসি ক্যাটাগরির দুজন প্রার্থী নিয়োগ করা হবে, এখানে কিন্তু প্রার্থীদের মাধ্যমিক পাশ হলেই আবেদন করে দিতে পারবে। এখানে আবার প্রতি মাসে বেতন 18,000 টাকা করে বলা হয়েছে। তো প্রত্যেকটি পদের জন্য কিন্তু আদার অ্যালাউন্স নেই, যেমন ওয়ার্ড বয় পদের জন্য আদার অ্যালাউন্স নেই, তারপর জেনারেল এমপ্লয়ি এই পদের জন্য আদার অ্যালাউন্স নেই, আর বাকি সব পদের জন্য কিন্তু, যেমন ড্রাইভার পদের জন্য রয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে, যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা কোন ঠিকানায় আবেদন করবে, কিভাবে আবেদনটি করবে, আর কোন স্কুলের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখো যদি তুমি আবেদন করতে ইচ্ছুক থাকো, এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদনটি পাঠাতে হবে, হাতে কলমে পূরণ করে ফর্মটিকে পাঠাতে হবে। তো তার জন্য তো অ্যাপ্লিকেশন ফর্মটি জরুরি। যদি অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও এক্ষুনি কমেন্টসে জানাবে,
তার লিংক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সবার প্রথম তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, তারপর আবেদনপত্রটিকে সুন্দর করে হাতে কলমে পূরণ করতে হবে, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তারপর তোমার দেখো এখানে যতগুলো ঘর রয়েছে, তোমার ইমেল আইডি, আধার নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, ফাদার্স নেম, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার যা যা চাওয়া হয়েছে, আর সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে বলেছে তা কিন্তু বলে দেওয়া রয়েছে। যেমন রিসেন্ট তোলা ছবি, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ডোমিনেশন সার্টিফিকেট, তারপর দেখো এছাড়াও যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা হয়েছে তোমাকে এর সাথে কিন্তু অ্যাটাচ করে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লাইটি করার সময় আবেদন ফর্মটি পেতে চাইলে এক্ষুনি কমেন্টসে জানাবে, ওপরে ফটো আর নিচে সিগনেচার করতে কিন্তু ভুলবে না। এই আবেদন ফর্মটি তোমরা অফিসিয়াল নোটিশের 2-3 নম্বর পেজেই পেয়ে যাবে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পাবে। তো আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তুমি ওয়ার্ড বয় বলো, এলডিসি বলো, কিংবা ড্রাইভার যে কোনো পদের জন্যই, অথবা মিউজিক টিচার যে পদের জন্য আবেদন করো না কেন, আবেদনটি করতে হলে তোমাকে কিন্তু রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনটি জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আর খামের উপর বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পদের জন্য আবেদনটি করবে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে বলেছে সাথে অ্যাটাচ করে দিয়ে তোমাকে 4/5/2024 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তো আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট হলো 4/5/2024, মে মাসের 4 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। যারা আবেদনটি করনি এখনও কিংবা করতে ইচ্ছুক আবেদনটি করে দেবে। এটা হলো সৈনিক স্কুলের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সৈনিক স্কুল আমেঠি। তো ডিটেলসে নোটিশটি তোমরা সবার প্রথম ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে কিন্তু আবেদনটি করে দেবে। এখানে কিন্তু ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে, তোমরা আবেদনটি করে জয়েন করতে পারো, তারপর ট্রান্সফারের ব্যবস্থাও রয়েছে। তো এই পদের জন্য যে কোনো পদে আবেদন করো না কেন, এখানে নিয়োগ করা হবে কিন্তু তোমার স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। আবার কিছু কিছু পদের জন্য তোমার রিটেন এক্সামও নেওয়া হবে। তো মনে রাখবে আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা হলো দি প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেঠি, কৌহল সাগর, ডিস্ট্রিক্ট আমেঠি, ইউপি 227411। এই ঠিকানায় 4/5/2024 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে আর এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো যদি তোমরা ডিটেলস নোটিশটি দেখে নিতে চাও, অফিসিয়াল নোটিশের লিংক পেতে চাও, কিংবা নিজেরা যদি চেক আউট করে নিতে চাও, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে চেক আউট করে নিতে পারো। আর অফিসিয়াল নোটিশটি কিংবা অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে চাইলে কমেন্টসে জানাবে, তার লিংক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখো এখানে বলে দিলাম তুমি কোন ঠিকানায় পাঠাবে, কিভাবে ফর্মটি ফিল আপ করবে, কোথা থেকে পাবে, কী কী যোগ্যতা, কোন কোন পদে নিয়োগ করা হয়েছে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। সৈনিক স্কুলে দুর্দান্ত নিয়োগ করা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরি আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।